ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাস্টোল বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 18 জানুয়ারি থার্সডে আর এখন 10:30 বাজছে। সবিক এই মাত্র অফিসের জন্য বেরোলো আর আজকে ওয়েদার কিন্তু অসম্ভব খারাপ, একদম কুয়াশায় ঢাকা আকাশ, একটু রোদ ওঠেনি, আবার অ্যাকর্ডিং টু দ্য ফোরকাস্ট বৃষ্টিও নাকি হতে পারে। আর ওয়েদারের সাথে সাথে আমার শরীরটাও আজকে খারাপ, একদম কিচ্ছু ভালো লাগছে না। ইনফ্যাক্ট কোনো কাজই আমি সকাল থেকে উঠে করিনি, জাস্ট বসেই ছিলাম, বিছনা তোলা হয়নি, বাইরে জামা কাপড় মেলা আছে, এবার বৃষ্টির আগে সেগুলোকে একটু অ্যারেঞ্জ করতে হবে। কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে, যদিও বা রোদ ওঠেনি কালকে অতটা, বাট হাওয়া ছিল তো একটু একটু শুকিয়ে গেছে কিছু জিনিস, আবার কিছু জিনিস অল্প অল্প ভেজা আছে, তো বৃষ্টিতে যাতে না ভেজে সেইটা অন্তত আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আর নেক্সট হলো গিয়ে বাসন ক্লিন করা। কালকে রাত্রিরে যে ডিনার করেছিলাম আমরা, সেই ডিনারের প্লেটসগুলো বোলসগুলো কিছুই ধুতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা, না সবিকের ইচ্ছা করছিল, না আমার ইচ্ছা করছিল। তো আমি ওকে বলে দিয়েছিলাম যে তুই রেখে দে, কাল সকালে দেখা যাবে। এবার সকালেও বলেছিল যে ক্লিন করে যাবে, বাট ও আর আমি দুজনেই লেট করে উঠেছি, আমাদের এমনি একটু লেটে দিনটা স্টার্ট হয়, দেন অফিস বেরোনোর তাড়া, প্লাস ও আজকে পুজোটা দিয়ে গেছে, তো সেই সবের মধ্যে ও আর বাসন ক্লিন করার কথা ওর মনে ছিল না, তো সেইগুলোও ক্লিন করতে হবে। তো আজকের দিনটা একদমই ক্যাওটিক্যালি স্টার্ট হয়েছে, আর আমি ভাবছিলাম যে ব্লগ করবো না আজকে, বাট তারপর ভাবলাম যে প্রত্যেকটা দিন তো আর পারফেক্ট হবে না, আর তার মানে এই নয় যে আমি সেটাকে ডকুমেন্ট করবো না, বিকজ ইউটিউবেও থাকবে যে ইটস আ নট সো পারফেক্ট ডে, বাট স্টিল আই ক্যারিড অন, অর উই হ্যাভ টু ক্যারি অন অ্যান্ড মুভ অন। তো চলো আজকে এই মেসি ডেটাকে একটু ঠিকঠাক করে যাতে ট্র্যাকে আনা যায় সেই জন্য স্টার্ট করা যায়। প্রথমেই আমি যেটা করব সেটা হলো বিছনাটা তুলে নেব, বিকজ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যদি দুটো বেডরুম আমার সেট থাকে তাহলে আমার নিজেকে অনেকটাই বেশি প্রোডাক্টিভ মনে হয়। তো বেডরুমই আমার সেট করা হয়ে গেছে, এই যে এবারে টাইম হলো জামাকাপড়গুলোকে অ্যারেঞ্জ করার, বিকজ জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে, তো ওটা তাড়াতাড়ি করে। জামাকাপড়গুলো একদমই ড্যাম্প আছে, সেই জন্য এগুলো আমি ব্যালকানিতে স্ট্যান্ডে আর ভিতরের দড়িতে দিয়ে দিয়েছি, আর এইগুলো শুকিয়ে গেছে, বাট অল্প অল্প, মানে হয়তো হাতের কাজটা পায়ের কাজটা ভিজে আছে, এগুলোকে তো আমাকে ঘরের মধ্যেই দিয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই। এমনি মেশিনে কাচলে তো 70% মতো শুকিয়েই যায়, প্লাস কালকেও সারাদিনটা ধরে শুকিয়েছে, যেগুলো অল্প অল্প ভিজেছিল সেগুলো আমি দরজার মাথায় মাথায় দিয়ে দিয়েছি, কিছু করার নেই, প্লিজ কেউ জাজ করো না। সেগুলো আশা করছি আজকে রাত্রির মধ্যে শুকিয়ে যাবে, আর যেগুলো ব্যালকানিতে মেলা আছে সেগুলো মেলা থাক, সেগুলো পরে ভাবা যাবে। এবারে টাইম হলো রান্নাঘরের এই বাসনগুলো অলরেডি ক্লিন আছে, এগুলো তুলে রাখবো, অ্যান্ড এই যে কয়েকটা বাসন নামানো আছে সেগুলো ধুয়ে রাখবো। তো এই যে রান্নাঘরও আমার ক্লিন হয়ে গেছে, তো আমার যা যা কাজ ছিল সব হয়ে গেছে, এখন মামনি কাজে এসছে, ও কাজ করবে, আর আমি আমার অফিসের অ্যাসাইনমেন্টস নিয়ে বসবো। এই যে আমি কাজে বসে পড়েছি, আর আজকে আর কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছিল না, তো দুটো মাফিন ছিল সেটাই খেয়ে নেব। এখন বাজছে দুপুর 3টে আর আমি স্নান করে নিয়েছি, আমার লাঞ্চ করা হয়ে গেছে, অফিসের কাজও অলমোস্ট শেষের দিকে, যেটুকু পেন্ডিং আছে সেটুকু কমপ্লিট করে নেব, অ্যান্ড দেন আমি বই পড়বো। আচ্ছা, 7:45, আবার বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি অফিসের কাজ শেষ করার পর আমি আর বিশেষ কিছু করিনি, বই পড়ছিলাম, তারপরে হঠাৎ দেখি যে অনেকটা লেট হয়ে গেছে, তো ভাবলাম কিছু বানাই, কারণ কি আমিও অল্প একটু খাবো, আর প্লাস সবই কো অফিস থেকে এসে খাই তো কিছু, তো আজকে ভাবছি পাউরুটির পোলাও বানাবো। আর সাদা তেল শেষ হয়ে গেছে, সৌভিককে বলেছিলাম একটু ঢেলে দিয়ে যেতে, বাট ওর মনে নেই, যাই হোক এখন আমাকে এটা ঢালতে হবে। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, এখানে আলু আছে, এখানে আছে গাজর, বিনস, মটরশুঁটি, এখানে অল্প একটু ফুলকপি, আর এখানে পেঁয়াজ। ব্রেড নিয়ে সেগুলোকে হাত দিয়ে টুকরো করে শুকনো কড়ায় অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এই কড়ায় তেল গরম করবো, অ্যান্ড দেন তো সবজিগুলো দেবো। গরম হলে ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো আলু। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভাজা হলে তারপরে আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো, সেগুলো ভাজা গেলে পাউরুটি দিয়ে দেবো, আর আমি পেঁয়াজের সাথে অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ফার্স্টে। ভুলে গেছি, বাট ভেরি ন্যাচারালি নুনও দিতে হবে, আর আমি অল্প একটু চিনিও দেবো। পোলাও একদম রেডি, আমি একটু টমেটো সসও দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, এবার খাবো, সৌভিকেরটা তুলে রাখবো। বেশ অনেকটা আলু ভুজিয়া ছড়িয়ে নিয়েছি,
চলো এবার এটা খাওয়া যাক। তাহলে দরজার মাথায় যে জামা কাপড় গুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো ফরচুনেটলি সব শুকিয়ে গেছে, তো সেগুলো এখন পাট করে রেখে দেবো। আর এখন বাইরে গিয়ে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বলো তো ভালো লাগে? শীতকালে ঠান্ডা ঠিক আছে, বাট এই বৃষ্টিটা একদম মানতে পারছি না। আর তার উপর সবে কাবার আজকে রেনকোট নিয়ে যাইনি, তো জানি না ও আসার সময় যদি বৃষ্টিটা একটু স্টপ হয় তাহলেই ভালো। কিছুক্ষণ হলো ফিরলো, ওকে দিয়েছি পাউরুটির পোলাও, আর ফরচুনেটলি বৃষ্টি স্টপ হয়ে গেছিলো সেজন্য ও ভেজেনি। ভালো হয়েছে পাউরুটির পোলাওটা? ডিনার করে এসে আমি আর সবই গল্প করছিলাম, তারপর এখন তো অনেকটাই লেট হয়ে গেছে, অলমোস্ট 12:15 বাজে, এখন ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।